শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের প্রবলেমটা হচ্ছে মিস্টার মারুফ স্টার্টেড এ বিজনেস অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড দি ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন ডে এখানে একটা ব্যবামিল দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড জানুয়ারি ওয়ানে স্টার্ট আর এক বছর পরে ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সের ভিতরে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ইকুইপমেন্ট নোটস পেয়াবল মারুফ ক্যাপিটাল

বিগত লেকচারে আমরা বলেছি অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত চার প্রকার বকেয়া ব্যয় বকে আয় অগ্রিম ব্যয় এটা আবার দুই প্রকার অগ্রিম আয় এটা আবার দুই প্রকার তাইলে এখানে ছয় ধরনের দেখা যাচ্ছে এই জন্য ছয় ধরনের জন্য আমি ছয়টা জার্নাল আজকে উপস্থাপন করব যাতে তোমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা পুরোপুরি আয়ত্ত করতে পারো তবে এর আগে আবারও আমি বলছি ফার্স্ট ইয়ার অনার্স সেকেন্ড ইয়ার এবং একাদশ শ্রেণীর ছাত্ররা তোমরা পরপর আমার এক থেকে চার পর্যন্ত ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবা তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের অ্যাডজাস্টিং এটা বুঝতে আশা করি সহজ হবে লক্ষ্য করো প্রথমেই অ্যাডজাস্টমেন্ট ওয়ান স্যালারি আনপেড বেতন অপরিশোধিত পরিশোধ করা হয়নি এটা কি ধরনের সমন্বয় বকেয়া ব্যয় তাহলে বকেয়া ব্যয়ের আমরা সূত্র জানি ব্যয় ডেবিট দায় ক্রেডিট তাইলে এখানে স্যালারির যেহেতু বকেয়া স্যালারি এক্সপেন্সেস বৃদ্ধি পাবে আর স্যালারি এক্সপেন্সেস নামক দায় বৃদ্ধি পাবে তাহলে জার্নাল কি হবে স্যালারি এক্সপেন্সেস ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট মিস্টার মারুফ অ্যাডজাস্টিং এন্ট্রি দুই হাজার উনিশ জানুয়ারি একত্রিশ স্যালারি এক্সপেন্সেস স্যালারি পেয়েবল চার হাজার টাকা দ্বিতীয় এন্ট্রি গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড অল এট ডিসেম্বর থার্টি ফার্স্ট অফ টাকা টু থাউজেন্ড গ্রাফিক্স রেভিনিউ উপার্জিত কিন্তু অলিখিত বা আনকালেক্টেডও বলা যেতে পারে আয় হয়েছে কিন্তু আদায় হয়নি আয় বকে আয় হলে আয় বৃদ্ধি পাবে আর সম্পদ বৃদ্ধি পাবে তাইলে আমরা লিখতে পারি সম্পদ বৃদ্ধি ডেবিট আর আয় বৃদ্ধি ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল বা গ্রাফিক্স রেভিনিউ রিসিভেবলও তুমি লিখতে পারো যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা সরাসরি লেখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট তাইলে সূত্রটা কি সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি দুই হাজার টাকা নাম্বার থ্রি আন সার্ভিস রেভিনিউ ইজ ফর সিক্স মান্থ স্টার্টেড ফ্রম অক্টোবর ওয়ান 2019 আমাদের ট্রায়াল ব্যালেন্সে লক্ষ্য করো আন সার্ভিস রেভিনিউ দশ হাজার টাকা দেয়া এই আন সার্ভিস রেভিনিউ সম্বন্ধে বলা হয়েছে যে এই আন সার্ভিস রেভিনিউ ফর সিক্স মান্থ স্টার্টেড শুরু হয়েছে অক্টোবর এক থেকে তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পরবর্তী বছরের মার্চ পর্যন্ত চলবে তাহলে কারেন্ট ইয়ার উনিশশো উনিশ সালে আমাদের তিন মাস অতিবাহিত হয়েছে তাহলে যখন আমরা রিসিভ করি তখন সেটা ছিল আর্ন সার্ভিস রেভিনিউ আমাদের সার্ভিস তাহলে ইনিশিয়ালি এইটা যখন পাই আমরা তখন আমরা জার্নাল করছিলাম ক্যাশ ডেবিট আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট দায় হিসাবে ক্রেডিট করা হয়েছিল কিন্তু একত্রিশে ডিসেম্বর আমাদের দায়ের হ্রাস পাবে তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে দায়ের হ্রাস পাইলে ডেবিট আর এই দায়ের হ্রাস পেয়ে কি হবে আয় হবে তাহলে আমাদের অগ্রিম আয় দায় পদ্ধতি দায় পদ্ধতির সূত্র কি দায় হ্রাস পাইলে ডেবিট আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট তাহলে আন সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট নেক্সট হলো আমাদের পরবর্তী চার কনসাল্টিং ফিজ রেভিনিউ টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আর আর্ন এই যে কনসাল্টিং ফিজ রেভিনিউ এটা আর্ন আছে ডিসেম্বর থার্টি ফার্স্ট এখানে আয় হিসাবে লেখা আছে ফিনিশিয়ালি পাওয়ার সময় কিন্তু বলা আছে এটা একুশশো টাকা উপার্জন হয় নাই আয় কমে যাবে দায় বৃদ্ধি পাবে তাইলে আমাদের হবে কনসাল্টিং ফিজ রেভিনিউ ডেবিট কনসাল্টিং ফিজ রেভিনিউ ক্রেডিট গেল আমাদের অগ্রিম আয় দুইটা পদ্ধতি এরপরে লক্ষ্য করো ডিসেম্বর টু হান্ড্রেড ও সাপ্লাইজ অন হ্যান্ড সাপ্লাই হাতে আছে তাহলে সাপ্লাই স্টারেম আমি কিভাবে লেখা ছিল সাপ্লাইজ এক্সপেন্সেস ব্যয় হিসাবে ইনিশিয়ালি পাওয়ার সময় এটাকে ব্যয় হিসাবে লেখা হয়েছে তাইলে অগ্রিম ব্যয় ব্যয় পদ্ধতি তাইলে ব্যয় পদ্ধতি হলে এখন ব্যয় হয়নি হাতে আছে তাহলে ব্যয় হ্রাস পাবে আর সম্পদ বৃদ্ধি পাবে তাহলে সম্পদ বৃদ্ধি মানে সাপ্লাই অন হ্যান্ড ডেবিট সাপ্লাই এক্সপেন্সেস ক্রেডিট তাহলে সম্পদ বৃদ্ধি ডেবিট ব্যয় হ্রাস ক্রেডিট নেক্সট আমাদের আছে প্রিপেইড রেন্ট পেইড ফর টু ইয়ার্স ইফেক্টিভ ফ্রম জুলাই ওয়ান টু থাউজেন্ড নাইনটিন প্রিপেইড দুই বছরের জন্য মানে চব্বিশ মাস জুলাই এক থেকে শুরু হবে তাহলে জুলাই থেকে ডিসেম্বর এক এই বছর হলো মাত্র ছয় মাস আর বিশ সাল প্লাস একুশ সালের আরও ছয় মাস তাইলে আমাদের ইনিশিয়ালি এটা লেখা ছিল প্রিপেড ড্যান অগ্রিম ব্যয় সম্পদ হিসাবে তাইলে সম্পদ এখন কি হবে কমে যাবে সম্পদ হ্রাস পাইলে কি হয় ক্রেডিট আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেড ড্যান ক্রেডিট বা চব্বিশ হাজার টাকা ছিল চব্বিশ মাসে ছয় মাসের ছয় হাজার টাকা কি হয়েছে প্রিপেড ড্যান থেকে কমে গেছে তাহলে সম্পদ হ্রাস পাইলে হুম ক্রেডিট আর ব্যয় বৃদ্ধি পাইলো ডেবিট এই হলো আমাদের অ্যাডজাস্টিং এর নেক্সট আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু দুইটা প্রথমে বলা আছে পিপিআর অ্যাডজাস্টিং এটা আমরা করলাম এরপরে পিপিআর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমাদের এই সব টোটাল ট্রায়াল ব্যালেন্স আছে কয়টা তিনটা অ্যাডজাস্টমেন্টের পরে যে ট্রায়াল ব্যালেন্স সেটার নাম হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স লক্ষ্য করো এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স টায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রথমে আমরা অঙ্ক থেকে টায়াল ব্যালেন্সটা উঠাবো তারপরে অ্যাডজাস্টমেন্টগুলো আমরা নিয়ে আসবো যেমন বকেয়া বেয়েছিলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দুই হাজার আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট দুই হাজার

অ্যাকাউন্ট ডিসিয়েবল গ্রাফিক্স রেভিনিউ এটা একটু আগে আমরা আলোচনা করছি নেক্সট হলো আনার্ন সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ এই যে আনার্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট এইভাবে প্রত্যেকটা ছয়টা জার্নালে আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে বসাবো বসানোর পরে এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটা মিলে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেমন অ্যাকাউন্ট ডিসিয়েবল ডেবিট ছিল চোদ্দ হাজার ছয়শো আবার জার্নালে হয়েছে ডেবিট তাইলে ডেবিট এবং ডেবিট প্লাস হয়ে হবে ষোলো হাজার ছয়শো টাকা ঠিক তদ্রুপভাবে আমাদের এই যে স্যালারি এক্সপেন্সেস ডেবিট ছিল পাঁচ হাজার আবার অ্যাডজাস্টমেন্টের ডেবিট চার হাজার দুইটা মিলে আমাদের হলো নয় হাজার টাকা ঠিক তদ্রুপভাবে আর্নার্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল দশ হাজার ডেবিট হয়েছে পাঁচ হাজার তাহলে ক্রেডিট থেকে ডেবিট মাইনাস হলে কি থাকবে ক্রেডিট থাকবে পাঁচ হাজার টাকা এইভাবে প্রত্যেকটা এন্ট্রি আমরা অ্যাডজাস্টমেন্টে নেব এরপরে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট দুইটা মিলে আমরা করবো অ্যাডজাস্টের ট্রায়াল ব্যালেন্স এটা হলো আমাদের চক্রের ষষ্ঠ দাম তাহলে টোটাল রেভামিল আছে আমাদের কয়টা তিনটা আনএজাস্টেড ট্রায়াল ব্যালেন্স পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের পরে আর আরেকটা নেক্সট আমরা দেখব ক্লোজিং এর পরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স